আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। নৌ শ্রমিকদের ধর্মঘটের তৃতীয় দিনের মতো অচল অবস্থা চলছে দেশের সব নৌ রুটে। নৌ ও সমুদ্র বন্দরগুলোতে আটকা পড়েছে 30,000-এরও বেশি পণ্যবাহী নৌযান ও জাহাজ। চলমান এই আন্দোলনের কারণে সারা দেশে পণ্য সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে 11 দফা দাবি আদায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের নৌ শ্রমিকরা। নৌ ধর্মঘটের কারণে আশুগঞ্জ নৌ বন্দরে জ্বালানি তৈল, সার, রড, সিমেন্ট, পাথর, কয়লাসহ বিভিন্ন পণ্য নিয়ে আটকা পড়েছে জাহাজগুলো। এছাড়া পণ্য উঠানামাও বন্ধ রয়েছে। আশুগঞ্জ ছাড়াও দেশের অন্যান্য নৌ বন্দরগুলোতে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে কর্মহীন হয়ে পড়েছে প্রায় 3 লাখ নৌযান শ্রমিক। জাহাজ মালিকরা বলছে নৌযান শ্রমিকদের ধর্মঘটের কোনো যৌক্তিকতা নেই, তাই তাদের দাবি মেনে নেওয়া সম্ভব নয়। তবে মালিকরা পণ্যবাহী নৌযান নিয়ে পড়েছে বিপাকে। দ্রুত এই নৌযান ধর্মঘট প্রত্যাহারে না করলে শ্রমিকদের বেতন ভাতা বন্ধেরও হুমকি দিয়েছে মালিক পক্ষ। কার্যক্রম না করলে বেতন বন্ধ, তো এই জন্য হুমকি ধুমকি নৌযান শ্রমিকরা দীর্ঘদিন এই শূন্য আসতে আসে 50 বছর ধরেই। কাজেই তারা গুন্ডা বাহিনী দিয়া যদি পারে জাহাজ চালাইতে তারা চালাও। এত রিক্সের মধ্যে জাহাজ ছাড়া আসার পর আমরা ঠিক মতো বেতন পাই না, পুরাই গিয়ে পাই না। সরকার আশ্বাস দেয়, মালিকের আশ্বাস দেয়, তা বাস্তবায়িত হয় না। দাবি আদায় নাও পর্যন্ত আমাদের ঘরে ফেরার আর কোনো সুযোগ নাই। বিদায়, আমরা সারা দেশব্যাপী নৌযান শ্রমিকদের অবিরাম কর্মবিরতি অব্যাহত আছে। মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। ঢাকের বোল, কাঁসর ঘণ্টা আর শাঁখের ধ্বনিতে মুখর থাকবে সারা দেশের পূজা মণ্ডপগুলো। তবে এবার করোনা পরিস্থিতির কারণে পূজার জৌলুস ও কিছুটা কমেছে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে প্রতি শরতে স্বর্গলোক কৈলাস ছেড়ে মর্তে আসেন দুর্গতি নাসিনী দেবী দুর্গা। সন্তানদের নিয়ে নির্দিষ্ট তিথি পর্যন্ত বাবার বাড়ি কাটিয়ে তিনি আবার ফিরে যাবেন দেবালয়। সে অনুযায়ী 5 দিন দেবীর বন্দনা উৎসবে মাতবেন ভক্তরা। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে যথারীতি এবারও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কারণবাজারের মিডিয়া পাড়ায় শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছে এটিএন নিউজ। স্বাস্থ্যবিধি মেনে শারদীয় এই উৎসব কল সবার জন্য উন্মুক্ত। এবার শেয়ার বাজারের খবর। পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য বিডিং সম্পূর্ণ করা এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের আইপিও অনুমোদন দিয়েছে বিএসইসি। সাধারণ বিনিয়োগকারীদের কাছে 31 টাকা মূল্যে 2,01,46,800 সাধারণ শেয়ার ছেড়ে 62,45,50,800 টাকা উত্তোলন করবে কোম্পানিটি। নিলামে যোগ্য বিনিয়োগকারীরা বরাদ্দকৃত 2,01,46,766 শেয়ার 35 টাকা দরে কিনে নিয়েছে। তাদের কাছ থেকে উত্তোলন করা হবে 87,54,49,200 টাকা। পুঁজিবাজার থেকে 150 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। উত্তোলিত অর্থ দিয়ে এলপিজি প্রকল্পের ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর ব্যয় নির্বাহ করা হবে। রানার অটোমোবাইলস লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। 30 জুন 2020 সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। সমাপ্ত বছরে কোম্পানিটির সম্মিলিত শেয়ার প্রতি মুনাফা হয়েছে 1.97 টাকা এবং সম্পদ মূল্য দাঁড়িয়েছে 63.39 টাকা। আগামী 21 ডিসেম্বর বেলা 11:30 ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 15 নভেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক পদত্যাগ করেছেন। 8 অক্টোবর তিনি পদত্যাগপত্র জমা দেন এবং গতকাল ডিএসইসির বোর্ড সভায় তা গৃহীত হয়। এর আগে গত 9 ফেব্রুয়ারি ডিএসইর এমডি হিসেবে যোগদান করেন কাজী সানাউল হক। তাকে 3 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। ডিএসইর এমডি পদে তার নিয়োগ নিয়ে দ্বিধা বিভক্তি ছিল ডিএসইর বোর্ড সদস্যের মধ্যে। পরে সব মতামত সহ নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য বিএসইতে পাঠানো হয়। গত 23 জানুয়ারি সানাউল হকের নিয়োগ অনুমোদন করে বিএসইসি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews। ধন্যবাদ সবাইকে।